এই রমজানের প্রস্তুতি নেন, এই ইউটিউবাররা যারা আছো এই ওয়াজগুলো এখন থেকে ছাড়বার জন্য, রমজানটা আসলে প্রস্তুতি নিতে পারে, চলে আসলে তার প্রস্তুতি নেওয়া যাবে না, নিতে হবে আগেই, যেন এই গুরুত্ব শুনে যেন সকল মানুষ যেন রমজানের প্রস্তুতি নেয়, কারণ রোজার মাসটা একটা নিয়ামতের মাস, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওরা কোনোদিন আমি আল্লাহরে দেখছিনি, না তোমার তারা দেখে নাই, আল্লাহ ডাক দিয়া গে ফেরেশতা, আমি যে কইছিলাম ওয়াই যে কল রাব্বুকালিল মালাইকাতি ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা ক্বাল ওয়া তাজআলু মান ইফসুদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ক্বাল ইন্নি আ'লামু মা লা তা'লামু। রোজা হলো বিজ্ঞান এন্ড সায়েন্টিস্ট যারা রয়েছেন তারা বলেছেন রোজা হলো একটি আধ্যাত্মিক চিকিৎসা, কথা বলেন ঠিক কি না? সেদিন প্রমাণ হবে কে আশিকের আসল, সেদিন প্রমাণ হবে কে দুশ্মনের আসল, হাত তুলে বলেন ঠিক কি না? বলা ও ফেরেশতারা, আমি বলছিলাম দুনিয়াতে মানুষ পাঠামু, তোরা কইস্তি মানুষ পাঠাইবেন কি লাগিয়া, আমরাই তো আপনার গান গাইতেছি। আমি সেদিন কইছিলাম আমি যাহা জানি তোমরা তা দেখো না, তাইলে তাকাইয়া দেখো আমার বান্দাদের পেটের মধ্যে খাওয়ার নাই, আমার বান্দার গলা শুকাইয়া গেছে, সারাটা দিন খাই নাই, আমার সামনে নিয়ে বসে আছে, পানির মধ্যে ধরে না, খাবারের মধ্যে ধরে না, আমি আল্লাহকে ভয় করে তারা খাচ্ছে না, নির্ধারিত ইফতারের জন্য অপেক্ষা করতে। ও বান্দা ও ফেরেশতারা তোরা সাক্ষী থাকো, ইফতারের পানিটা মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে দেরি করব না। এখন আবার রমজান মাস আসতেছে, দেখবেন আয়েশা আর একটা যন্ত্রণা শুরু করব, পাগল হয়ে যাবো গা, আয়া কইব ঈদগার ময়দানে মহিলারা নাপাক অবস্থা থাকলেও দৌড়ায় যাইলে কোনো অসুবিধা নাই, মানে ওরা এত নিকৃষ্ট এই বিয়াদবগুলো। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বারবার বলি, এরা সবচাইতে সমাজের ইসলামের বাগানে এক ফেতনা গাছা, এগুলো আহলে হাদিসের গোষ্ঠী, এই খবিস গুলো বাংলাদেশে সবচাইতে বড় ফেতনা, ঠিক কিনা বলেন? রমজান মাস আসতেছে, আমি সাবধান করতেছি আপনাদেরকে, তারাবি কই রাখাত, তোর বাপ আছে সংসারে, তোর মা আছে সংসারে, তোর মতো সুখী আর কেউ নাই, যেই দিন চইলা যাইব আমি কেন কান্দি এই কথাগুলো সেই দিন বুঝবি, এই জন্য যুব পায়ের মধ্যে হাত দিয়া বলি রে আজকের ওয়াজ থেকে শুননা যাও, একটু রমজান মাসটা দিয়া হিসাব মিলাইয়া দেখ, ঈদের কাফর কাটা কিনা দিছে, তোমার সেহরির সময় ডাকটা কাটা দিছে, ওই টাইমটাতে যখন মার ডাকটা শুনবা না, পৃথিবীর সব ডাক তোমার তিতা মনে হইব, একমাত্র মায়ের ডাকটা বড় শান্তি মনে হইত, কথা কন ঠিক কিনা? যে অফিসার ডাকার সাততলা বৈশা ঘুমায় আর বাড়িতে মা আসিতে কষ্ট করে, এটা অফিসার না, এটা সমাজের অভিশাপ, হাত তুলে বল ঠিক কি না বল? এই মাসটির নাম হলো শাবান মাস, ঠিক না? শাবান মাসে বহুত মুফতি বেরিয়েছিল না, অনেক মুফতি বের হয়েছিল না, যারা বের হয়ে বলছে শাবান বলতে কোনো কিছু নাই, সবে বরাত বলতে কিছু নাই, হালুয়া রুটি বলতে কিছু নাই, এই মুফতিগুলো কিন্তু এখন কিন্তু আর আওয়াজ শোনা যায় না, শোনা যায় এগুলো বছরে বছরে একবার মাথা ওই যে গুইসাপের মতন বের করে আর কি, আবার যখন আমরা ধাপ মেরে ধরি আবার ভিতরে চলে যায়, আর এক বছর তাদেরকে দেখবেন না, আবার তার বের হবে রমজান মাস আসলে, তারাবি আট রাকাত বেঁধে এক রাকাত,
আজকে শুনতেছি বেতরে নাকি না পড়লো চলে, কয়েকদিন আগে বলছে সুন্নত না পড়লো চলে, নিয়ত না বাঁধলেও চলে, আরবিতে নিয়ত করার কোনো প্রয়োজন নাই। এই এক এক সময় এক এক নাই পার্টি, এরা নাম দিছে আমি নাই পার্টি। কি পার্টি? এরা বলবে তারাবি 20 রাকাত কোথাও নাই, বেতে 3 রাকাত কোথাও নাই, সবে বরাত কোথাও নাই, শুধু নাই নাইয়ের মধ্যে আছে। আমি বলছি আসলে তোদের ইমান নাই, ঠিক কিনা বলেন? এবার আমি চেঞ্জ করছি একটু। ওরা যখন বলছে হালুয়া রুটি চলবে না, আমি বাড়িতে হালুয়া রুটির পাশাপাশি কাচ্চি বিরিয়ানির আয়োজন করছি। কেমন দিলাম? এগুলো প্রমোশন, এগুলো কি? 365 দিনের ভিতরে 364 দিন হালুয়া রুটি খাইতে পারবা, আর সবে বরাতের দিন খাইতে পারতা না। এরা মনে হয় নতুন কিছু আবিষ্কার করছে। অথচ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পাকের কাছে দুইটা জিনিস খুব প্রিয় ছিল, একটি হলো হালুয়া আর একটি হলো আসাল, মধু, মিষ্টি আর মধু রাসূলের কাছে প্রিয় ছিল। রাসূলের পছন্দনীয় খাবারকে যারা বেদাতের ফতোয়া দেয়, নিঃসন্দেহে ওরা ইহুদি খ্রিস্টানদের দ্বারা। হালুয়া রুটি চলবে কিনা? কথাগান চলবে কিনা? এগুলা কোন পার্টি? কোন পার্টি? এরার কপালে হালুয়া রুটি নাই, এরার কপালে বিরিয়ানি নাই, সবে বরাতের ইবাদত নাই, ঘুম ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? এখন আবার রমজান মাস আসতেছে, দেখবেন আয়েশা আর একটা যন্ত্রণা শুরু করব, পাগল হয়ে যাবো গা। আয়া কইব ঈদগার ময়দানে মহিলারা নাপাক অবস্থা থাকলেও দৌড়ায় যাইলে কোনো অসুবিধা নাই, মানে ওরা এত নিকৃষ্ট এই বিয়াদব গুলো। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বারবার বলি, এরা সবচাইতে সমাজের ইসলামের বাগানে এক ফেতনা আগাছা, এখনই তাদের লাগাম টেনে ধরতে হবে। গতকাল দেখলাম এক বলতেছে গরুর পেশাব দিয়ে কাপড় ধোয়া যদি রোদ্রে লাইরা শুকাইয়া পড়ে নামাজ পড়ে নামাজ হবে, আশ্চর্য ব্যাপার। আবার বলতেছে রসুল নাকি রওজা মোবারকে মরা অবস্থায় বুঝে দিয়েছে, আবার বলতেছে রসুল হাসর মাঠে সুপারিশ করবো দূরের কথা, নিজের জান লই নাকি ঠেলা ঠেলি। এগুলো হলো আহলে হাদিসের গোষ্ঠী। এই খবিস গুলা বাংলাদেশে সবচেয়ে বড় ফেতনা, ঠিক কিনা বলেন? রমজান মাস আসতেছে, আমি সাবধান করতেছি আপনাদেরকে, তারাবি কয় রাকাত? কথা গান কয় রাকাত? এলাকায় কি কোনো মসজিদ আছে আহলে হাদিসের? সাবধান। গতকাল ওই যে নবীনগরে 4টা ছেলের ধরছিলাম, এরা নামাজের মধ্যে ক আমিন পরে যখন এলাকার সবাই ধরছে, ধরার পরে কাই নামাজ আমিন করে গেলে, ক হুজুর একটা লোক আইছিল আমার 250 দিয়ে গেছে মসজিদে আমিন জরুরি করতাম। কি বুঝলেন? টিয়ার গ্যাস ইমান বিক্রি হয় কি না? হ্যাঁ, দেখবেন কোন কোন নেতা আছে যারা ভক্ত নাই, কিছু কিছু নেতা আছে কি নাই ভক্ত নাই, পরে কি করে গার্মেন্টসে যায় আর সব বাইল করে টিহা দিয়া পরে গাড়িটা বইরা লয়ে যায় সেমিনারে, সব আমার লোক, সব কার লোক? আমার লোক। এমন কিছু বাড়াইটা ইমান চোরও আছে, আমি কিন্তু পরিষ্কার কথা বলতেছি, সভাপতির বাড়িতে ওয়াজ করতে আইছি, এখানে যদি উন্মুক্ত কথা না বলা যায় কে সভাপতি? ওই যে আমার দরুদ, নাম ওই দরুদ, সুবহানাল্লাহ কোটা রে মাশাআল্লাহ, নামাজে দরুদ চলে কি চলে না? আজানে দরুদ আছে না নাই? বাস পরিষ্কার কথা। রমাদান শব্দটি রমজান থেকে উৎকলিত, এর অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, বশীভূত করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। কাঠ আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা করে ছাই করে দেয়, রমজানের রোজা আপনার গোনাগুলোকে এমন ভাবে ছাই করে দেয়। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান, বলতেন হে আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত দাও, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দাও, যেরকম না সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসটা আসতেছে, এই জন্য আমি মাসে একটু সামনে দিক দিয়ে কেন আহলে হাদিসরে বলছি, বলার কারণ হলো এরা রন্ধ্রে রন্ধ্রে আমার শিক্ষিত পোলাপানগুলো জেনারেল পোলাপানগুলো মিসগাইড করতেছে। ওরা কি সহি হাদিস বুঝে বলেন? ওই দিন বলতেছে সবাবরাতের হাদিস 9টা সহি হাদিস থাকার পরও ওরা বলতেছে কয়গুলো নাকি জুরাত আলী সহি হাদিস, দেখেন কত বড় নাফরমান।
হাদিস থাকার পরও অস্বীকার করে, এগুলো সব দালাল। কি দালাল? ওরা দালালির জোরে কথা বলে, আর আমরা সুন্নিরা দলিলের জোরে কথা বলি। গাবির মানাজুক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে আবশ্যক করে দেওয়া হয়েছে, তোমাদের উপরে রোজাকে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, নির্ধারণ করে দেওয়া হয়েছে। কামা যেমনিভাবে কুতিবা নির্ধারণ করে দেওয়া হয়েছিল, আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম পূর্ববর্তী গণের উপরে যে রোজাটা আবশ্যক করে দেওয়া হয়েছিল, ঠিক এমনভাবে এই রোজাটা ইমানদারদের উপরে নির্ধারণ করে দেওয়া হয়েছে। কেন রোজাটা দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে সম্ভবত তোমরা পরহেজগার হবে, এই রোজার মাধ্যমে তোমরা খোদাবিরো হবে, এই রোজার মাধ্যমে তোমরা আল্লাহর অতি নিকটে পৌঁছতে পারবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই তো আমার নবী বলেছেন, ফামুসওয়াইমা তুয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদার রোজা রাখার পরে মুখের মধ্যে যেই দুর্গন্ধ হয়, রোজাদারের যে গন্ধ হয় মুখের ভিতরে, আল্লাহর হাবিব বলেন রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, মানসো আমার মদনা ইমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যে ব্যক্তি রমজানের মুবারকে ইমানের সাথে রোজাগুলো রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সকল গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার। কামান কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই জন্য যুবক ভাই, আমার পৃথিবীতে নামাজ আছে, পৃথিবীতে যাকাত আছে, পৃথিবীতে হজ আছে, পৃথিবীতে জিকির আছে, অনেক ইবাদত আছে, সবগুলাই ইবাদতের হিসাব নিকাশ হয় মিজানের পাল্লাই, কিন্তু রমজান মাসে রোজার ব্যাপারটা একটু ভিন্ন, এই সওয়াবের ভিন্নতা রয়েছে। বলা হয়েছে সৌমুলি ও আনা আজিজিবিহি, রমজানের রোজা হলো আল্লাহর জন্য, সব ইবাদতের হিসাব হবে মিজানের পাল্লাই, আর রমজান মাসের হিসাব আমার আল্লাহ আর নিজের হাতে বান্দাকে দান করে দিবে। আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরা চাইতে কি সুগন্ধ? এই রমজানের প্রস্তুতি নেন ইউটিউবাররা যারা আছো, এই ওয়াজগুলো এখন থেকে ছাড়বার জন্য রমজান আসলে প্রস্তুতি নিতে পারে, চলে আসলে তার প্রস্তুতি নেওয়া যাবে না, নিতে হবে আগেই, যেন এই গুরুত্ব শুনে যেন সকল মানুষ যেন রমজানের প্রস্তুতি নেয়, কারণ রোজার মাসটা একটা নিয়ামতের মাস, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে ডায়াবেটিস রুগী আছেন, আসেননি আপনি এখন আর কালকে যাই মাপবেন, শরীরের গতিটা মাপবেন, আর রমজান মাসের পরও মাপবেন। আপনি নিজেই বলবেন যে হুজুর, রমজান মাসটা আসলে শরীরটা এগারো মাসের চাইতে ভালো লাগে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? কেন? একটাই কারণ, রোজা হলো বিজ্ঞান এন্ড সায়েন্টিস্ট যারা রয়েছেন তারা বলেছেন রোজা হলো একটি আধ্যাত্মিক চিকিৎসা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন লিসায়েমে ফারহাতাত, রোজাদারের জন্য দুইটা আনন্দ, জবান খুলে বলেন কয়টা আনন্দ? রোজাদারের জন্য দুইটা আনন্দ, এক নম্বর আনন্দ হলো ইফতারের সময়। এখন বলবেন হুজুর ইফতারের সময় আনন্দ কিভাবে? ওই সময় তো খোদার যন্ত্রণে আমাদের জানটা বাইরিয়া যায়, কথা কন ঠিক কিনা? এই সময়টা আবার আনন্দের কেন? রোজাদার যখন রোজা রাখে সেহরি খাওয়ার পর
সব ধরনের মন্দ কাজ থেকে বিরত থাকে, পানাহার থেকে বিরত থাকে, পানি থেকে বিরত থাকে, খারাপ কাজ থেকে বিরত থাকে। আর ইফতারের সময় যখন ইফতার নিয়ে বসে, আমার নবী বলেন এই সময়টা হলো রোজাদারের জন্য আনন্দের সময়। এই আমার বন্ধুরা রে, ও যুবকের দল, ওই সময়টার ভিতরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, একটা হলো ইফতারের সময়, এই ক্যাসুলিটিতে যদি ইফতারের সময় দুরুদালি সে পরিবার পরিজন নিয়ে ছেলে মেয়ে নিয়ে বসে, ওই সময় আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা তাকাইয়া দেখ, ক্যাসুলিটিতে কথার কথা বলতেছি এইভাবে দেখ, আল্লাহ ডাক দিয়া বলবে, তাকাইয়া দেখো তো আমার বান্দারা কি করে। ওই ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে। আল্লাহ বলবেন তাদের পেটের অবস্থা কি, কয়ারা অত্যন্ত ক্ষুধার্ত, কয় তাদের গলার অবস্থা কি, কয় তারা অত্যন্ত তৃষ্ণার্ত, এদের সামনে খাবার আছে, এদের সামনে পানি আছে, এতগুলো খাবার থাকতে তারা খায় না কেন। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ এরা খায় না, সময়ের জন্য অপেক্ষা করতেছে, নির্ধারিত সময় হলে তারা ইফতার করবে। কয় নির্ধারিত সময়ের আগে ইফতার তারা করে না কেন, ও আল্লাহ এই মুহূর্তে যদি ইফতার করে, এই মুহূর্তে যদি সময়ের আগে ভেঙে ফেলে রোজা, তাইলে তুমি আল্লাহ তাদেরকে শাস্তি দিবা, তুমি আল্লাহ তাদেরকে আজাব দিবা। এই জন্য যুবক ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতাদেরকে, এ ফেরেশতারা এরা খায় না, নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করতেছে, আমি জানতে চাই এরা যে আমারে ভয় করতেছে, এরা যে জাহান্নামের আগুনকে ভয় করতেছে, শাস্তির ভয় করতেছে, এরা কোনোদিন জাহান্নামের আগুন দেখছিনি। কয় না আল্লাহ জাহান্নামের আগুন দেখে নাই, ওরা কোনোদিন আমি আল্লাহরে দেখছিনি। কয় না তোমার তারা দেখে নাই। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা, আমি যে কইছিলাম ওয়াই যে কল রব্বুকালিল মালাইকাতি ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা ক্বালু ওয়া তাজআলু মান ইয়াফসুদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ও ফেরেশতারা, আমি বলছিলাম দুনিয়াতে মানুষ পাঠামু, তোরা কইস্তি মানুষ পাঠাইবেন কিল্লে গিয়া, আমরাই তো আপনার গান গাইতেছি। আমি সেদিন কইছিলাম আমি যাহা জানি তোমরা তা দেখো না, তাইলে তাকাইয়া দেখো আমার বান্দাদের পেটের মধ্যে খাওয়ার নাই, আমার বান্দার গলা শুকাইয়া গেছে, সারাটা দিন খাই নাই, খাবার সামনে নিয়ে বসে আছে, পানির মধ্যে ধরে না, খাবারের মধ্যে ধরে না, আমি আল্লাহকে ভয় করে তারা খাচ্ছে না, নির্ধারিত ইফতারের জন্য অপেক্ষা করতেছে। ও বান্দা, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাকো, ইফতারের পানিটা মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাগুলো মাফ করে দিতে দেরি করব না। আল্লাহু আকবার বলেন না, গুনাহ মাফের মালিক কে, আরো জোরে বলুন কে। আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা শুনে না, আমি আল্লাহরে তারা দেখে নাই, আমি আল্লাহর জাহান্নাম তারা দেখে নাই, আমার বান্দারা কেমনে দেখ, আমার ডরে খায় না, সাক্ষী থাক আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দিমু। আমার নবী কয় এই টাইমটাতে তোদের গুনাহ মাফ হয়, এই জন্য এই টাইমটা আর রোজাদারের জন্য এক আনন্দের দিন। তাহলে রোজাদারের জন্য কয়টা আনন্দ, কথা কয় না আরো জোরে, এখন কয়টা, এখন প্রশ্ন, আমি যে বিশ্বটা ওয়াজ করতেছি কি খারাপ লাগতেছে, কেন ধরছি, সামনে রমজানটা ভাই, আমি আর সুযোগ পাইতাম না, একটা মেসেজ দেওয়া যায় এই মুহূর্তে যদি রোজার ওয়াজ না করে করম কি রজব মাসে আয়া, কথা কি কেদি ঠিক আছে কথা, আর প্রস্তুতি নেন না, প্রস্তুতি নেন না, কথা কোন ঠিক না বেঠিক, এরপরে যেটা কর করম নে নিশিরেত কার বাসি বাজি, এটা ফর হইব, কিন্তু আমার আসল খবর তো লইতে হইব, কথা কোন কথা কোন কথা কোন কথা কোন। মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান, মনিটর সাউন্ড দাও, তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী
গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা কর অগো প্রভু, তওবা করি বারে বার, ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহরবান, ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহরবান, মেহরবান তুমি, মেহরবান মেহরবান তুমি, মেহরবান জুরে, মেহরবান তুমি, মেহরবান মেহরবান তুমি, মেহরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে, ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে, ভুলে নিজের প্রতি নিজং সকাল বিকাল সাজং, নিজের প্রতি নিজং সকাল বিকাল সাজং, জুলুম করেছি বারে বার, ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহরবান, ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহরবান, মেহরবান মেহরবান তুমি, মেহরবান মেহরবান তুমি, মেহরবান মেহরবান তুমি, মেহরবান আমি পাপি গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা কর অগো প্রভু, তওবা করি বারে বার, ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহরবান, ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহরবান, মেহরবান মাশাল্লাহ, মেহরবান তুমি, মেহরবান মেহরবান তুমি, মেহরবান মেহরবান তুমি, মেহরবান। আমার নবী বলেন রোজাদারের জন্য কয়টা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইন্দা লিকা রব্বিহি, আর একটা হলো হাশরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। জোরে কোন সুবহানাল্লাহ, হাশরের ময়দান যখন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতের সময় সকল বান্দার আল্লাহরে বলবে আল্লাহ পানি দাও, আল্লাহ বলবে ও ফেরেশতারা সবাই পানি চায়, এই এই বান্দাগুলোর আলাদা লাইনে দাঁড় করা, ফেরেশতারা বাইচা বাইচা এই এই বান্দাগুলোর আলাদা করবেন, আর বাকি বান্দাগুলো আলাদা থাকবে। এবার আমার আল্লাহ বলবেন যে এই বান্দাগুলোরে তুমি আলাদা করেছো, ওই পানিটা পান করাইয়া দাও, যে এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দগিতে আর তাদের পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহ কয় সকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, পানি যে পানিটা এক ফোঁটা পান করলে জিন্দগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ও বন্ধুরে ওই পানিটা দেখতে কেমন কয় দুধের চাইতে সাদা, ও বন্ধুরে ওই পানিটা দেখতে কেমন বরফের চাইতে স্বচ্ছ, ও বন্ধুরে ওই পানিটার স্বাদ কেমন কয় মধুর চাইতে মিষ্টি, ও যুবক এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দগিতে পানি তৃষ্ণা লাগবে না। এবার ওই মুহূর্তে হাশরের ময়দানে একটা তুফান শুরু হবে, বান্দাগুলো ডাক দিয়া বলবে আল্লাহ আমরা যেমন তোমার বান্দা, তারা মতো তোমার বান্দা, আমরা কষ্টে পাইয়া আমরা কষ্টের মধ্যে দাইগা তোমার কাছে পানি চাইলাম,
তুমি আমাদেরকে পানি দাও না, আর ওরাও পানি চাইলো তুমি তাদেরকে পানি দিলে, আল্লাহ আমরা কি তোমার বান্দা না? আল্লাহ কয় ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আইয়া দুরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ সেদিন লজ্জাবোধ করবেন না, আল্লাহ সেদিন কাহার হয়ে বলেন বেরিয়ে যা। সুবহানাল্লাহ কয় না, বেরিয়ে যা। ঈদগার মাঠে যখন বেরুজদার যাই সাদা কাপড় লাগাইয়া, ভিজে একটা সেন্টু গেঞ্জি লাগাইয়া, সাদা লুঙ্গি হইরে গিয়া প্রথম কাতারে যাইয়া ফাউডা এমনি তুলে তুইলে গিয়া বো গিয়া আবার ইমাম শরীফ গিয়া ইমাম সাহেব নামাজ করার সময় বো। আমি যে ঈদগা নামাজ পড়াই আমি ডাইরেক্ট এমনি কই, আমি কইছি আমি কিন্তু চিনি কোনটি না রোজা রাখছো না, দিনের বেলা কোনটি সুরুট খাইছো দোকানে বয়ে বয়ে সব কিনে দেখছি ওহন গার দইরা বাইর করে দিমু লাইটে বাইর করে দিমু সায়া দিজি দি রোজা রইছে রেডি এমনিতে। আর আমার হাত চত্ত যারা জানে আমি তো ডাইরেক্ট কয়ে লাই, ঠিক আছে গ্রামে হোক আর বাইরে হোক আর গরু ডাইরেক্ট কয়ে লাই, কেউ বাস আমার কই দিন ডাইরেক্ট কয়ে মরে যাবে না, ঠিক আছে নিও সবাইকে আবু করবো কেউ তো উমর হাত চত্ত হইব, ঠিক না উমর তো গরম আমি গরম হয়ে যাও আমি হিট হই আমি গীতা হিট হই হইলো ঠিক আছে নি ভাই। আচ্ছা এবার আমি আমি ঈদের মধ্যে কই কোন বাট ফাটটা রোজা না রেখে দোকানে খাইছো আমি কিন্তু দেখছি রেডি তাহ দুই মিনিট ভিতর হন লাইতে বাইর করুম সায়া দিছি রোজা তাহে না ইডি এমনে তাই আল্লাহ যদি আমার নামটা কইয়া দে এমনে তাহে ডোরে কারণ জানে আমি কয়ে দুই না বলো ওই তোর আমি আবার কই না কিনলে নামটা কইলে তো আবার যদি বাড়ি করে দেই পরে এবার গ্রামের একটা উত্তর পাড়া দক্ষিণ পাড়া পূব পাড়া পশ্চিম পাড়া এই বাড়ি এই বাড়ি একটা গায়ে গিয়ে আছে না পরে আমার রাস্তা আটকে বয়ে থাকবো। হ্যাঁ আমি আমার বাড়ি করে দিন না কেডা এই ডরে আমি আর কিছু কই না কিন্তু হাসর মারে আল্লাহ কে ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আইয়া দুরিবা মাসালাম মা বাউদাতান প্রমাণ হবে কে আশিকের আসল, সেদিন প্রমাণ হবে কে দুশ্মনের আসল। হাত তুলে বলেন ঠিক কি না বলেন ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি, নিশ্চয় আল্লাহ লজ্জাবোধ করবেন না বেরিয়ে যা। ওরা কারা সিনস আল্লাহ কে এই হেরা কারা সিনস এরা হইল তারা দিনের বেলা ক্ষুধা লাগছে খাইছে না গলাটা শুকাই গেছে পানি পান করছে না, আমি আল্লাহ খাই নাই আমি আল্লাহ খাই না আমার বান্দার ও রোজার একটা খানা, আমি আল্লাহ পান করি না আমার বান্দারও পান করছে না, আমি আল্লাহর সঙ্গে তাদের একটা মধুর সম্পর্ক হয়ে গেছে রোজার মাধ্যমে, এই জন্য আজকে যারা পানি চাইতেছে ওরা তারা যারা রোজা রেখেছে সাহেব রোজাদার কথা বলেন ঠিক কি না বলেন। কিছু রোজাদার আছে সেহরির সময় সারা রাত মোবাইল টিপব মোবাইল টিপব মোবাইল টিপব মোবাইল টিপব শেষ রাতে ক্ষুধা লাগেনি মাগা ডাক দে ফুত খাইলাস না সেহরি দিয়া কো থাকতে ক্ষুধা লাগছে খায়া লাই মোবাইলটা রাখকে যাই সে খা খায়া ঘুমা এগারোটার সময় উঠতে ক্রিকেট খেলতে যা যায় একটার সময় দেখে যা আবার এমন ক্ষুধা লাগে হে টাস করে বাজারও যাইয়া দেখে কোন হোটেলের সামনে একটা পর্দা আছে একবার পর্দার ফেলছা আবার পিসের ফেলছা মুভি টাসানি বাইরে দেখ খেলা একবার আমার সা দূরদলি ভাবে ফেলছা যদি আবার দেখ খেলা এইরকম কিছু সুর আছে নিও নীরবে 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 এবারে যখন দেখে কেউ নাই তখন পর্দাটা আস্তে করে ফাঁক করে ঠুস করে ঢুকে জায়গা যাইয়া সাসারে যায় সাসা কি কি খাও না সাসা সাসাও কম না সাসা ক আছে রুই মাছ কাতলা মাছ ব্যাং সাপ কুত্তা বিলাই হের আর কি তা কইতো হের আর কি কইতো হে ইচ্ছা মতে যাইয়া বাইল্লার মাছ দিয়া কই মাছ দিয়া খা খাইয়া বিশ্বাস করেন ভিতর থেকে কিন্তু অন্ধকার বাইরে দেখা যায় না একটু ফাঁক করে দেখে কেউ নাই তখন হে মুখটা এমন ভাবে মুচ্ছা ভাইর ফুচ্ছা ভাইর মনে হয় যেন হে সাত দিন দেরা ভাত খান এমন কিছু হাফ রোজা তারা সিনিয় আবার ইফতার সময় গরজ এক কইব আজকে রোজাটা দৌড়া লাগছে রে আজকে রোজাটা দৌড়া লাগছে আম্মা খুব কথা লাগছে আম্মা কফুত্রে যা শরবতটা বানাইলে মা দিছে পানির দূরা যখন শরবতটা বানাইছে দেহ যে পানির দূরা একটু খাইয়া লাগছে টেস্ট করছে ক আম্মা কো চিনি দিছে তিরে ফুত কো দিছি দিছি হইছে হইছে মানে দরজা সিফার যে একবার মাইরা লইছে আর কি আসিনি এমন আসিনি আসিনি এগুলা তাকওয়ার অভাব কিসের অভাব তাকওয়ার অভাব সে পানি নিছে হোক যে মুখে পানি দিয়া চিন্তা করবে আমাকে পৃথিবীর কেউ না দেখো আমাকে আল্লাহ দেখতেছে এজন আল্লাহ বলছে লা আল্লাহকুম
তাকু, এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হবে, পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তো এই রোজা রাখা দরকার আসেনি? রোজা রাখলে সওয়াব না গুনাহ? আপনি সারাদিন রোজা রাখা ইফতার করবেন কি দিয়া? খেজুর দিয়া। কি দিয়া করবেন? খেজুর দিয়া করবেন। এটা কি সুন্নত? এটা কি সুন্নত? শুধুমাত্র তাই নয়, আপনি রোজা থেকে যে সওয়াব পাবেন, একজন লোকের যেমন ইফতার করান আপনি সেই সওয়াব পাবেন। যেরকম সুবহানাল্লাহ। তো ইফতার করালে কি লস আছে? কত করে ইফতার করালে লস আছে? লস নাই। রোজাদারের জন্য বাবা কয়টা আনন্দ দেখবেন, কত খরচ যে হয়। এরপর রোজার মধ্যে বরকতের কোনো অভাব অভাব এই ঈদুল ফিতরের ঈদের চাঁদ যখন উঠে, তখন ওই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোষণা করছে, আগামীকাল সবাই ঈদুল ফিতর নামাজ পড়ার জন্য ময়দানে যাবি, না গেলে খবর আছে। বাপরে, উমর কি জিনিস জানেননি? যেই উমরে আমার নবীরে উমরের বাপ পাগল কইছিল, বাপের কল্লা উমর ফলাই দিছে। উমর সেই উমর যেই উমর রাস্তা দিয়ে একবার গেলে এই রাস্তা দিয়ে আর শয়তান যায় না। উমর এমন উমর যার ব্যাপারে আমার নবী বলছে, আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী আসতো সেই নবীটা হয়তো হযরত উমর। সেই উমরে ঘোষণা করছে, কালকে ঈদের নামাজে যে না যাবি তার কল্লা ফলাই দেবো। এখন রোজাদাররা আমরা তো যামই, বেরোজদাররা কো রোজা রাখলে রাখছি, না রাখলে নাই, মারো না গেলে তো খবর আছে, কথা কিছু আছে না? ও কো রোজা রাখছি না রাখছি না, গর্ব হইতে কেমনে বৌজি পত্র জ্বালা, হে সেন্টিন যে লাগাই গে ঈদগের মাঠ করে প্রথম কাতারে গিয়ে বসে। বেরোজদারের দাফট বেশি, যেটির বুট নাই এটি দেখবে নাচে বেশি, যেটির বুট নাই এটি কি করে নাচে বেশি, আর বেরোজদারটির দাফট বেশি, যায়া কি মস্তানিটা করে ঈদের মাঠে। এখন বেরোজদাররা কয় যদি বাড়িতে বইয়া তাহি তৈরি তো উমর মারা লইব, যা যাতে কফালে সকাল সকাল উঠটা যায়া কোনা কানাতে বইয়া যাবো গা। বেরোজদারটি রোজদারটি সব ডিবিল্লা ঈদের মাঠ যেমন আগে হইতো তার তিন গুণ বাইরে গেছে গা। এত মানুষ ঈদগার ময়দানে কিন্তু মুসল্লির কোনো অভাব নাই, কিন্তু সবাই তাকায় দেখতেছে ইমাম সাহেবের কোনো খবর নাই। ইমাম সাহেব কি জেনতেন মৌলবি? ইমাম সাহেব কারা? হযরত উমর। একদম টাটকা কথা বলতেছি, বুঝার জন্য বলছি, মসজিদ ইমাম খতিব রে ওয়াজ গুলো করবেন বেশি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগামী কাল যারা ঈদের ময়দানে যাবি না, আমি উমর দিকে কেউ বাঁচতে পারবে না গো। অনেক মহব্বত নিয়ে বসে যান, দিলটা নরম করেন, চোখের পানি গুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। উমর জান্নাতের টিকিট প্রাপ্ত একজন সাহাবি, এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, সবাই ঈদগার ময়দানে গিয়ে ভরপুর হইয়া গেল, কিন্তু ইমাম হিসাবে হযরতে উমরের কোনো খবর নাই। নামাজের টাইম হইয়া গেল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদগার ময়দানে যাই নাই, কিন্তু ওই ময়দানে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এই দুইজন সাহাবি মনে মনে পরামর্শ করেন, কি ব্যাপার, জীবনে কোনোদিন উমর নামাজ ত্যাগ করে নাই, জীবনে কোনোদিন কথার বরখেলাপ করে নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উইন্ডিমিন টাইমে তিনি তার শাসনামলে বলেছিলেন, আমার আমলে যদি কোনো কুকুর যদি ফুরাতের পানি পান করতে যায়, যদি না পান করে মারা যায়, তাহলে আমি উমরকে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। তিনি শুধু মানুষের অধিকার প্রতিষ্ঠা করে নাই, তিনি জীব জন্তুর প্রতিও সৌহার্দ্যপূর্ণ ভালোবাসার আচরণ করতেন, কথা বলেন ঠিক কিনা? এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদগার ময়দানে নাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের খবরে ভাই বের হয়ে গেল। আমাদের দেশের মধ্যে দেখবেন, ইমাম সাহেব যদি একদিন কোন রকম মসজিদে না আসতে পারে, মুসল্লিরে ইমাম সাহেবের বাপ ডাকা 12টা বাজায়, অথচ খবর নেয় না ইমাম সাহেব কোন কারণে আসতে পারে না, তার পারিবারিক সমস্যা কিনা, তার শারীরিক সমস্যা কিনা, এই খবরগুলো নেয় না। সাহাবায়ে কেরামদের আমল থেকে স্পষ্ট হয়ে যায়, এক মুসলমান বিপদে পড়লে আরেক ভাই দৌড়াইয়া চলে যেতেন, ও বন্ধুরে ও যুবক ভাইরা, এবার আমার নবী আপনার নবীর সাহাবি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ময়দানে যায় নাই, হযরত আবু হুরায়রা আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সোজা চলে গেলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। নিয়মিত মুসল্লিরা কয়, কেন উমর ময়দানে আসে না, বড় চিন্তাই পড়ে গেছে। আর দুদুল্যমান যারা মুনাফিক তারা বলতেছে, নিজের খবর নাই আবার অন্যদেরকে আদেশ দেয়, এইবার
যাবে তারা মজা করতেছে, কারণ মুনাফিকরা সব সময় সুযোগ সন্ধানী হয়, কথা বলেন ঠিক কি না? এবার ওই দুইজন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, যাইয়া দেখতেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘরে থাকতেন ওই ঘরের দরজাটা তিনি বানাইছেন খেজুরের পাতা দিয়া বানানো, অর্ধ জাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড়টা হলো খেজুর গাছ দিয়া, এটা মানা যায় না, এটাই হলো বাস্তবতা, এটাই হলো চমৎকার কথা সাহাবাদের জিন্দেগি। সাহাবারা এমন সাহাবী আহলুস সুফফারা মসজিদের মধ্যে সারাদিন পয়রা থাকতো, কেউ কিছু দিলে খাইতো না দিলে খাইতেন না, এটা হলো সাহাবাদের ইতিহাস, সাহাবাদের এমন ইতিহাস। আমার নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে থাকতেন, আমার নবী না খাইলে তারাও খেত না, জোরে কোন সুবহানাল্লাহ। খেজুর পাতা দিয়া ঘর বানাইয়া তিনি ভিতরে দরজা লাগাইয়া গো ভিতরে বসে আছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজে খোঁজে যখন দুইজন সাহাবা গেলেন, যাওয়ার পরে তারা শুনতেছেন কানটা লাগাইলেন দরজার মধ্যে, দরজাটা খেজুরের পাতার দরজা, কানটা লাগাইয়া দেখে গো উমর ঈদের ময়দানে না যাইয়া ঘরের ভিতরে এমন গুনগুন কইরা কান্না শুরু করছে। আবু হুরাইরা বলেন, আমার জীবনে উমরকে এমন ভাবে কাঁদতে দেখি নাই। ঘরের দরজা লাগাইয়া ঈদের দিন আনন্দের দিন হযরত উমর দরজা লাগাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। আবু হুরাইরা গো ভাই উমর তোমার কান্না শুনি অন্তর মানে না, দরজাটা খোলো। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুললেন, খুলিয়া দেখতেছেন উমর নামাজের মুসল্লাই বইসা চোখের পানি দিয়া বউ বাসায়া ফলাইতেছে। খুল কর ইয়া ইলাহি আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমি তো প্রভু অতি অসহায় নিরাশে রই দুর্বল, আমি তো প্রভু অতি অসহায় নিরাশে রই দুর্বল, তুমি শুধু পারো দিতে শক্তিও সবল, শক্তিও সবল, তাই দয়াময় দাও আমাকে, তাই দয়াময় দাও আমাকে, তোমায় দেখিবার অনুভূতি আমার জীবন। তাহাজ্জুদের টাইমে শুধু এই গজলটা কয়া কয়া আল্লাহর কাছে ফানা চাইবেন, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, কবুল কর ইয়া ইলাহি, কবুল কর ইয়া ইলাহি আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। একটা সময় কথা বলতেছি হযরত উমর থেকে কথা বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু উমর আপনি গতকাল ঘোষণা করেছেন ঈদের ময়দানে না গেলে কাউকে ছাড়বেন না, কিন্তু ঈদের ময়দান কানায় কানায় হইয়া গেছে, কিন্তু আপনি কেন ঈদের ময়দানে যান না? এবার উমর ডাক দিয়া কয়, হুকুর যারা জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কি দয়ালবিনে, ঠিক না? পাইতাম যদি মনের কথা খুইলা কইতাম গোপনে, পাইতাম যদি মনের কথা খুইলা কইতাম গোপনে,
মনের বেতা বুঝবে কে দয়াল মিনে আবু হুরায়রা কয় উমর এটা হলো পাবলিক ফাংশন ও উমর আপনি হলেন ইমাম আপনি না গেলে বদনাম হবে আপনি মেহরবানি করে যা বলার পরে বইলেন কিন্তু এখন বর্তমানে আপনি ঈদগার ময়দানে যান আর না হয় মুসলমানদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়ে গেছে উমর চোখের পানি বুক বাসাইয়া আমার তো মনে টানে না আমি কি করব আমার কলিজা ভাগ হইয়া যায় উমর বেলালও বুঝতেছে না আবু হুরায়রাও ঘটনাটা বুঝতেছে না কই সাময়িক একটু মোকাবেলার দরকার এবার ঠিক আছে সব শুনবো আগে ঈদগার ময়দানে চলেন বন্ধুরে আমার এবার সবাই দরিয়া উমরে ঈদগার ময়দানে নিয়ে গেছে ঈদগার ময়দানে যাওয়ার পরে ঈদের নামাজে দাঁড়াইবার আগে তিনি একটা কথা বললেন ইয়া আইয়ুহাল মুসাল্লিন আল হাজিরুন এ মুসল্লিয়ানি কেরাম আমি কেন আসি নাই আপনাদের কাছে আমার একটু ব্যক্ত করার দরকার আবু হুরায়রা বলে ঠিক আছে বলে দেন ভুল ভেঙ্গে যাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি কি বলবো আমার মনের দুঃখ আর গর্ষ হয় না ডাক দিয়া বলে যুবক ও মুসল্লিয়ানি কেরাম আজকে আমরা সবাই রোজা রাইখা ঈদের ময়দানে এসেছি অনেকে বেরোজগার ঈদের ময়দানে এসেছেন কিন্তু আপনারা সবাই জেনে রাখেন আজকে রোজার ঈদরা হলো একমাত্র রোজাদারের জন্য ঈদুল ফিতরটা হলো একমাত্র রোজাদারের জন্য বেরোজগারের জন্য কোনো ঈদ নাই উমর ডাক দিয়ে কয় আমি কান্দি কেন জানেননি আজকে এই মুহূর্তে ঈদের ময়দানে আমার আল্লাহ ফেরেশতা পাঠাইবে ফেরেশতা পাঠাইয়া বলবে ও ফেরেশতা এই বান্দাগুলোর বাক কর ও ফেরেশতা ওই বান্দাগুলোর বাক কর দুইটা ভাগ করব আজকে ঈদের ময়দানের মুসল্লিরা দুইটা ভাগ হবে একদল ভাগের দোয়া আল্লাহ রোজাকে কবুল হবে আর একদল মানুষের রোজা রাখার পরেও কবুল হয় নাই আমি কি কবুলের পর্যায়ে পড়মু নাকি কবুল না হওয়ার ভাগে পড়মু আমি তো জানি না এই জন্য আমি নামাজ পড়ামু আর আমি যদি আমার রোজাটার কবুল করে না ময়দানে যাইতে পারি তাইলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিমু ও বন্ধুরে অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকেট প্রাপ্ত একজন সাহাবী তিনিও ঈদগার ময়দানে যায় চিন্তা করে আল্লাহ যে দুইটা ভাগ করব আজকে নামাজীদের মধ্যে একদল রোজা কবুল হয়েছে আর একদলের কবুল হয় নাই আমি কোন ভাগে থাকব আমি তো জানি না এই জন্য আমার চোখের পানি ধরে রাখতে পারি না এই জন্য আমি কান্দি বন্ধুরে ও বাবা শুধু রোজা রাখলে চলবে না হাতেরও রোজা আছে রোজা রাখলে চলবে না কানেরও রোজা আছে রোজা রাখলে চলবে না জবানের রোজা আছে চোখের রোজা আছে হাতের পায়ের রোজা আছে কথা কোন ঠিক কিনা অল বডিডারে কন্ট্রোল কইরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানে রোজা রাখবা একটা বার খেয়াল কইরা দেখো এই রমজান মাসে যখন আমরা সেহরি খাইতে উঠতাম শীতের দিন দরুদ আলী ভাই মনে আসেনি শীতের দিনে এইভাবে খেতাটা দিয়া শুয়া রইছি এমন ভাবে শুয়া রইছি মা উইটটা রান্না করছে মনে আছে কথা কর মনে আছে মা উইটটা রান্না করছে ডাইরেক্ট যাই আমরা রে প্রথম একটা ডাক দিছে রান্নাটা অর্ধেক হওয়ার পরে ফুট উঠ এরপরে আমরা আমার বাম কাত হইয়া যাইয়া শুয়া গেছি উঠি নাই আবার রান্না শেষ করে মা তাহাজ্জুদের নামাজ পড়ছে তাহাজ্জুদের নামাজ পড়ে আবার ডাক দিছে একবার ডাক দিছে ডানে ফিরলাম আরেকবার ডাক দিছে বামে ফিরলাম আবার যখন কয়টা বাজে কয় 20 মিনিট আছে ফাল দিয়া উঠছি উইটা আমরা ইফতার সেহরি খাইলাম সেহরি খাওয়ার পরে আবার ইফতার করার সময় মা দুকিনি সব বানায়া রেডি রাখছে এখানে এমন যুবক আছে আমি কেন বলছি বোঝার জন্য বলছি ওরে বাবা এই রমজান মাসে কত ভালো ভালো খাবার আমার আব্বা আনছে কোন মাসটা খাইলে ভালো লাগবো কোন মাসটার আমি খাই রুকলা আনলে ভালো লাগবে দুধ দিয়ে খেলে ভালো লাগবো জিব্বার দিকে তাকাইয়া তাকাইয়া আমার বাপের জিব্বার দিকে তাকাইছে না আমার বাবার জিব্বার দিকে না তাকাইয়া শুধুমাত্র ছোটবেলা থাকতে বাপ খেয়াল করতো আমার এই পোলাটা কি পছন্দ করে আমার মেজু পোলাটা কি পছন্দ করে আমার মেয়েটা কি পছন্দ করে এইভাবে জিব্বার দিকে তাকিয়ে তাকিয়ে বুড়া বাপটা বাজার করছে এইভাবে বাজার করতে 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 দেহটার রক্তটারে পানি বানাইয়া ফেলাইছে তুই কো
ঘুমায় রইছস, মা ঘুমের করে ওই সময় মায়ের হাতের মধ্যে কোনো কলিং বেল ছিল না, কিন্তু মা ঘুমায় না, 12টার পরে উইটা রান্না শুরু কইরা দিছে, রান্না শুরু করতে করতে ঈদের সেহরির সময় তোরে ডাক দিছে, তুই ওরটা গাইছ। এখানে এমন মানুষ আছে যাদের মা নাই, সারা জীবন মা সেহরির সময় ডাক দিছে, সারাটা জীবন বাবা আমাদের লইয়া ইফতার করছে, আজকে আমার আব্বা নাই আম্মা নাই, কে আমার এই ইফতারের দিন ইফতার দিব, কত সন্তানের জন্য বাবা নতুন কাপড় কিনা দিছে, বাবা ছোটবেলা থেকে বড় করলো নতুন নতুন জামা কিনা দিল, আজকে আমি রুজি করি বাপের নতুন কাপড় কিনা দিব, বাপে অন্ধকার কবরে চলে গেছে। আরে বাপের নতুন কাপড় কিনা দিব, আল্লাহ টেহা দিছে যে এই টাইমে টাকা দিছে, এই টাইমে বাপে কবরে, সারাটা জীবন বাপে তোর মুখে হাসি ফুটাইবার লাগে কি না করছে। এই জন্য আমি তাহিরি বলতাম যাই, তুমি যত ঈদ করো যতই আনন্দ করো, যতই আনন্দ করো বাপ মারে যদি কবর দিয়ে তুমি আনন্দ করো, এই আনন্দের কোনো দাম নাই। এই জন্য জীবন ওই মা তাদের কবরে আমার বলছে, হুজুর মা বাবা নিয়ে কথা বলেন, আমি এই কথাগুলো বললে আমার অন্তর মানে না কেন জানেননি, কারণ বাবা আমার লাগে এমন একটা বটগাছ ছিল, সারা দুনিয়া গুরুলে মনে হয়েছে আমার উপরে একটা ছায়া আছে, এই বাপটা যখন চইলা গেছে 2 বছর হয়ে গেল, এখন আমি যেখানে যাই শুধুমাত্র রুদ্র আর রুদ্র, ঘুরতে ঘুরতে বাড়ি যাই, বাড়িতে যাই আর দরজাটা দেখলে আমার বাপের কথা মনে হয়ে যায়, দরজাটা খুলতে কে যাই ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, দরজাটা খুলতে কে যাই দোকান, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু মা নেই, এই সেই ঘর এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি, বুকের ভিতরটা আমি না করছিলাম, আমার বিষয়গুলা দিও না, আমি এই বিষয়টা যখন কথা বলি আমার বাবার চেহারাটা চোখে বেশি ওঠে, আমার বাপটা কি না করছে, এমন বাপে তো প্রত্যেকটা বাবা সন্তানে লাগায়, তোর বাপ আছে সংসারে, তোর মা আছে সংসারে, তোর মতো সুখী আর কেউ নাই, যেই দিন চইলা যাইব আমি কেন কান্দি, এই কথাগুলো সেই দিনই বুঝবি। এই পৃথিবীতে 2টা মানুষ তোর লাগিয়া নিঃস্বার্থে দোয়া করে, একজন হলো তোমার মা আর একটা হলো তোমার বাবা। ও যুবক পায়ের মধ্যে হাত নিয়ে বলা জাবেদ মিয়া রে, তোমার বাবা এই এই বয়সে যে এই মাহফিলটাই সুন্নতের পতাকা ধরে রাখছে, একদিন তুমি হারে 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 এমন ভাবে তুমি আমি এমন ভাবে টের পাবো, মুরব্বীরা চলে গেলে বোঝা যায় ঘরটা শূন্য হয়ে যায়, এই শূন্যতা পৃথিবীর কোনো মানুষ দিয়ে পূরণ করা যায় না, কথা বলেন ঠিক কিনা। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি রে, আজকের ওয়াজ থেকে শুননা যাও, একটু রমজান মাসটা দিয়া হিসাব মিলাইয়া দেখো, ঈদের কাফর কাটা কিনা দিছে, তোমার সেহরির সময় ডাকটা কাটা দিছে, ওই টাইমটাতে যখন মার ডাকটা শুনবা না, পৃথিবীর সব ডাক তোমার তিতা মনে হইব, একমাত্র মায়ের ডাকটা বড় শান্তি মনে হইত, কথা কন ঠিক কিনা। এক সন্তান আমি যখন ঈদগাহ যাই, গত 2 বছর আগের ঘটনা,
ব্রিজের কোন দাঁড়াইয়া কান্দে। আমি জিগাইলাম গায়ের মধ্যে নতুন জামা দেখা যায় কান্দ কেন, মহিষটা কতটা কিনছো? কয় 1,50,000 টাকা দিয়ে কিনছি। মহিষ কিনছো, নতুন জামা গায়ে লাগাইছো, তুমি এখানে একলা একলা দাঁড়ায় কান্দ কেন? পারিবারিক কোনো সমস্যা? আমার কই হুজুর, গত বছর কুরবানি দিতে ঘর থেকে বের হইছি, বাবারে সালাম কইরা আসছি ঈদগায়, এবার আমার বাবারে ঈদগায় সালাম কইরা আসতে পারলাম না, আমার বাবা বন্ধ কর, আমার বাবা অন্ধকারে কবরে চলে গেছে। এই জন্য পৃথিবীর কোন খাবার দিয়ে বাবার শূন্যতা পূরণ করা যায় না, পৃথিবীর কোন বাড়ি দিয়া মা বাবার শূন্যতা পূরণ করা যায় না, পৃথিবীর কোন টাকা দিয়া পৃথিবীর কোন ব্যাংক ব্যালেন্স দিয়ে মা বাবার শূন্যতা পূরণ করা যায় না। এই জন্য যুবক আমার প্রায় সময় আমি বলে আমার নবী বলেন, বাবাকে তোমরা কাবা জানিও, মাদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, বাবাকে তোমরা কাবা জানিও, মাদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, ওই আমি সেবি নাই সেবিতে পারি না। আল্লাহ তো কইতেন না, ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই, সেবি ওই আমার উম্মত, সেবি আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা, ঠিক না? বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা, ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই, সেবি ওই আমার উম্মত, সেবি ও আমার উম্মত, সেবি ও আমার উম্মত, ঠিক কি না? মা কেন এত দামি জানেন না সকলে, বল মা কেন এত দামি জানেন না সকলে, জানত যদি পড়ত দেখে কোরআন হাদিসে খোলে, একটি হজের সওয়াব মিলে একটি হজের, মা কে একবার দেখিলে মা কেন এত দাবি জানেন না সকলে, বল মা কেন এত দামি জানেন না সকলে, বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ, দুটি বছর পানি করালো, দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক, সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খোদার রসটলে, মা কেন এত দামি জানেন না সকলে, বল মা কেন এত দামি জানেন না সকলে, মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহোশ হইয়া পরে মায়ে আপন বিছানায়, মায়ের প্রসবের কালে, মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহোশ হইয়া পরে মায়ে আপন বিছানায়, বেহোশ হইয়া পরে মায়ে আপন বিছানায়, সন্তানের নিয়া কোলে, সন্তানের নিয়া কোলে প্রসবে তা ভুলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন
জানে না সকলে, জানত যদি পড়ত দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের সওয়াব মিল, একটি হজের সওয়াব মিল, মাকে একবার দেখিলে মা কেন এত দামি, জানে না সকলে, বলো মা কেন এত দামি, জানে না সকলে, জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খুলে। আমি তাহিরের ওয়াজ যদি দুই মিনিটের জন্য ভালো লেগে থাকে, পায়ে হাত দিয়ে বলে গেলাম, জীবনে দুইটা মানুষকে কখনো কাঁদালে সুখের ঠিকানা তুমি পাবে না, কোটি টাকার মালিক হতে পারো, বড় বড় মাছ এনে খেয়ে পেট ভরতে পারবা, আল্লাহর কসম মনে শান্তি পাবে না। মনের শান্তি সবচেয়ে বড় শান্তি, ঠিক কিনা বলেন? আমার জীবনে আমি দেখেছি যারা বড় অফিসার হয়েছে কিন্তু মা বাপরে লাথি মারছে তারা সুখী হতে পারে নাই। মান হাফারা হুফিরা, মনের একবার পড়ার জন্য কবর করলে নিজে কবরে পড়ে মরতে হবে। তোমার দ্বারা তোমার মা বাপ যদি কষ্ট পায়, একদিন তোমার সন্তান তোমার মুখে লাথি মারবে। এই বুড়া মানুষ কি না করছে তোমার জন্য, কি না করছে, দেহাটারে রক্ত পানি করে ভালাইছে, শুধু ফুত ফুত করতে করতে ফুত, এখন সুন্দরী ললন আলোয়াল কি বাসা, লেখাপড়া করানো যাবে না শহর না গেলে, শহর ছাড়া কি লেখাপড়া হয়, গ্রামে কি লেখাপড়া হয়, তোর বাপে তোর কই লেখাপড়া করেছেন রে, গ্রামের বাড়িতে ভাঙ্গা স্কুলে পড়ালেখা করেছে। আজকে যারা বিয়ে করছ নাই তোর কপাল বালা, কেরে কেরে বিয়ে করছ না, হাত তুল, হাত নামা, সাফি বিয়ে করছে না, তোরা এখনো 98% বালা আছিস, আর যে বিয়ে করছে 98% ধরা আছে। বউর মন খুশি করতে যায় মারে কষ্ট দেয়, বউর মন খুশি রাখতে যায় বাপের কষ্ট দেয়, বাপের টিহা দিলি বউ দিকখেলা, কথা কোন ঠিক কিনা, দিকখেলে আমার বউ দিকখেলে সমস্যা, হে যে বেডি হেতে বিয়া বইছে বিয়া করছে না। আমি সিটা গান গেলে একটা গজল গাই, গাইতাম নি, বউ কোনো দিন মাত্র না রন ওই বউ আফন ও আবলোসন, আবলোসন মানে আবলোসন আর কি, যদি বলে এলাকাতে আবলোসন তাই এলাকা আবলোসন কইছি, বউ কোনোদিন মাত্র না রন ওই বউ আফন ও আবলোসন, বউ কোনোদিন মাত্র না রন ওই বউ আফন, বউ তরে ভালোবাসিব কমল গঞ্জ দিকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ, এ আবি ইত্যাদি বিয়া করছো তার জোরে কো, ঠিক আছে নি, বাল্লা করে কো, ঠিক আছে, বউ কোনোদিন মাত্র না রন ওই বউ আফন ও আবলোসন, বউ কোনোদিন মাত্র না রন ওই বউ আফন, ঠিক কিনা, ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হয় বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়, ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হয় বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়, বউ তোর জ্যান তেন একটা গেলে আরেকটা আইব, আরে বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন, বউ কোনোদিন মাত্র না রন ওই বউ আপন ও আবলোসন, বউ কোনোদিন মাত্র না রন ওই বউ আপন, বউ তোরে ভালোবাসিব স্কলার সিন কিনা দিবি যতক্ষণ, বউ কোনোদিন মাত্র না রন ওই বউ আপন, ঠিক কি না, বিদেশ থেকে আসার সময় দুইটা বক্স আনোস, কম্বলের বাক্সটা বাপ মার সামনে খুলস, আর ছোট্ট বাক্সটা গোপনে ঘরে দরজা লাগাইয়া বউ লইয়া খুল, বাপের কা আব্বা আমি লেগে লুঙ্গি ডানছি, আব্বা আমি লেগে ফান্দে একটা ফিস আনছি, আব্বা কো ফুত্রে কিল্লে কে অষ্ট করে ডানছ, মার কা আম্মা লেগে একটা নামাজের মুসল্লা আনছি, আব্বা আমি লেগে একটা সুরমা আনছি, একটা তসবি আনছি, মনে বাংলাদেশে নাই আর হি, হ্যাঁ এটা এনে দিয়ে কো আম্মা কো ফুত্রে ফুত কিল্লে কে অত কষ্ট করে ইডে আনছ, আর ওই ছোট্টটা যেটা আছে না বাক্সটা ইটা আম্মা কো ফুত ইটা 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 সেভে রাখো, হ্যাঁ আর বউ কো মার্শাল্লাহ আমার শাশুড়ি ভালোই, পরে রাত্রেবেলা দেহে ওই দিনও শাশুড়ির খেদমত কারক, আম্মা কি খাইবেন, খাইছুননি ওষুধ খাইছুননি আম্মা ওষুধ খাইছুননি, শেষ রাতে দরজাটা লাগায়া বাক্সটা খুললে কো তোমার লাগে রাজবাড়ি স্বর্ণ আনছি, কো কি দরকার ছিল, একটা মোবাইল আনছি, একটা ইটা আনছি ইটা আনছি, সব দেয় মা কিন্তু শুনে না, বউ আর শাশুড়ির কাছে কয় না,
পাশের বাড়ির মহিলা কাছে আমার জামাই আমার কাছে পাঁচ বড়ি স্বর্ণ আনছে দেখো এই যে পাশের বাড়ির মহিলা আবার ওই তাইনের শাশুড়ির কাছে কয় শুনেন পাশের বাড়ির মহিলা আবার ওই শাশুড়ির কাছে গিয়া কি গো আমি পুঁতে মিলে বলে গে বলে পাঁচ বড়ি স্বর্ণ আনছে কেউ তোর মা কো পুত্রে স্বর্ণ কে আনছ তা আমার কাছে আমার যদি কইতি আমি তো কইলাম বগো আমার পুত্রে অনেক কষ্ট করে আনছে সেফ সেভের ঐক্য জোয়ান কালে স্বর্ণ ফিনছি না পুরা কালে ফুর মন্দ তোমরা রে সম তোমরাই তো করবা মার দুঃখ রইলে পুত্রে আমার কাছে কইছ না বাইরের মানুষে আমার কাছে ক এই জন্য তর্ক ফালে জুতারা কো তর্ক ফালে জুতার বাড়ি যে অফিসার ঢাকা আমারা তো বিষয় দিছেন শেষ হইতে তারপর কয়া যায় এখন হুল্লু হুনবো না হলে কি সুলু কাজ শুনবো যে অফিসার ঢাকার সাততলা বৈশাখ ঘুমায় আর বাড়িতে মা আসিতে কষ্ট করে এটা অফিসার না এটা সমাজের অভিশাপ হাত তুলে বল ঠিক কি না বল আমার কথায় বেজার হইলে আমার কিচ্ছু করার নাই বাপের একটা লুঙ্গি কিনে দিবেন ঈদের দিন এই বড় লয়ে যাবেন মার্কেটে দেখবেন 14,000 টাকায় শাড়িটা কিনে দিছেন বাড়িতে কইব নিউ মার্কেটে গেলে একটু বালা শাড়ি পাওয়া যায় নিয়ে হেরা শুকরিয়া আদায় জীবনও করতো না একইতে 12টা শাড়ি কিনে দিলে কইব পর ঋতু কইব আর শাড়ি কো আর মারে বাপের একটা লুঙ্গি আইনা দিবেন দোকানে যায় লুঙ্গিটা এমনি বারবারে ধরবো আর মানুষে কইব আমার পুত্র কিনা দিছে কথা কি সঠিক মারে এক বিরা ফান নিয়ে দিবেন বিশ্বাস না হয় নিয়ে দিবেন বাড়ি ঘরের মানুষে পান সিরা সিরা খাওয়াই বার কইবে আমার পুতে আইনা দিছে এটা হইল মা এটা হইল মা অল্পতে যেই মা তুষ্ট হয় সন্তানের সুখে যেই মা সুখী সন্তানের দুঃখে যেই মা দুঃখী এটাই হলো সত্যিকার প্রেম সত্যিকার ভালোবাসা হাত ধরে বলেন ঠিক কি না বলে যেই ফিসাব কইবে মা বাপের খেদমত লাগতো না এটা ফিসাব না এটা ফেসাব যে হিসাব করবে মা বাবার খেদমত লাগতো না এটা হিসাব না এটা ফেসাব আমার দাওয়াত করলে করব না করলে নাই আমি সত্য কথা কইতে কোনো ভয় পাই না এই কথার আমি সব মাহফিলে বলি আজকে থেকে বলো আমরা মা বাবার খেদমত চাই কি চাই না দুই হাত সুজা করেন চাই কি চাই না আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আর ওদের কোনো আমিন আমার বিষয় কি পরিষ্কার হয়েছে আপনাদের রমজান নিয়ে কইছি কেন রমজান সামনে এটা আমার হক আর মাহফিল কমিটির বিষয় নিয়ে কিছু কথা বললাম স্টেজে বসছি দেড় ঘন্টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন সময় কি বোঝা যায় কেমনে যায় টের পাওয়া যায় টাইম এন্ড টাইট ওয়েট ফর নান সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে আর প্রেমের সময় বোঝা যায় না কথা বলেন ঠিক কি না রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল Ya Rasulullah Tumi jibon, tumi maran Adhar gore hatran tumi apon Tumi jibon, tumi maran Adhar gore tumi apon Tumi moder parer tori তুমি মোদের ই তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল